বিকেলের নাস্তায় চা দিয়ে পাকোড়া খেতে কে কে পছন্দ করেন বলেন তো আমি তো খুবই পছন্দ করি চলুন দেখে নেই আজকে আমি কিভাবে পাকোড়া তৈরি করেছি আর এই পাকোড়াটা হচ্ছে পুঁই শাকের পাকোড়া আপনারা কে কে পুঁই শাকের পাকোড়া খেয়ে থাকেন অবশ্যই জানাবেন এখানে আমি নিয়েছি পুঁই শাক তারপর হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং ডালবাটা এবার আমি পুঁই শাক খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে পিঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর আমি যে ডালটা বেটেছি সেই ডাল বাটার সাথে আমি আদা এবং রসুন বেটে নিয়েছি আর সামান্য পরিমাণে আদা এবং রসুন দিয়েছি আর আপনারা চাইলে কাঁচা মরিচটাও ডালের সাথে বেটে নিতে পারেন আমি এখানে মুগ এবং মসুর ডাল একসাথে ভিজিয়ে বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া সামান্য জিরা গুঁড়া সামান্য ধনিয়া গুঁড়া এবার হচ্ছে দুই টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি আর বেসনটা দেওয়ার কারণ হচ্ছে এটাতে হচ্ছে পাকোড়াটা একটু মাখো মাখো করে ভাজতে সুবিধা হয় এবার সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এটা খুব ভালোভাবে মাখাতে হবে তাতে হচ্ছে কি ডাল আর হচ্ছে পাতাটা যেটা পুঁই শাকের পাতা এটা খুব ভালোভাবে মিশে যায় ঠিক এইরকম একটা হচ্ছে আকার ধারণ করবে যাতে হচ্ছে সবটা একদম মাখা মাখা থাকে এবার আমি এটাকে একটু রেস্টে দিব দুই থেকে তিন মিনিটের জন্য এই ফাঁকে আমি একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি এবার তেলটা গরম হয়ে এলে ঠিক এরকম শেপে একটু চ্যাপটা করে আমি হচ্ছে পাকোড়াগুলো ভেজে নিব আর এই সময় হচ্ছে চুলার জালটা থাকবে মিডিয়াম আছে একদম হাই ফ্লেমে দিলে খুব তাড়াতাড়ি এটা পুড়ে যায় যেহেতু পাতা আর ডালটাও সিদ্ধ হয় না পাকোড়াগুলো তেলে দেওয়া ঠিক এক মিনিটের মাথায় আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি পাকোড়া দুই সাইড আমি খুব ভালোভাবে ভেজে নিব পাকোড়া তৈরিতে আমি এখানে বেসন ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখানে খুব সুন্দর কালার চলে আসছে একদম একটা গোল্ডেন ভাব চলে আসছে এবার আমি এটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে এবার আমি তেল থেকে এটাকে তুলে নিব পাঁকোড়াগুলো যে পাত্রে আমরা তুলে নিব সেই পাত্রে আগে থেকেই টিস্যু দিয়ে নিলে এক্সট্রা যে তেলটা থাকে সেটা কিন্তু শুষে নেয় এবার পাকোড়াগুলো তোলা হয়ে গেলে আমি আবার নতুন করে আরেক ব্যাচ পাকোড়া ভেজে নিব এটা আপনাদের সুবিধার্থে আবার দেখিয়ে দিলাম যে আমি কিভাবে চ্যাপটা চ্যাপটা করে পাঁকোড়াগুলো ভেজেছি এতে হয় কি খুব সুন্দরভাবে সব পাশ ভাজা হয়ে যায় এবং এটা খুবই ক্রিস্পি থাকে আমার এই পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেই আমি তুলে নিচ্ছি এবার আমি দেখাবো আপনাদের যে আমার পাকোড়াগুলো কতটাই ক্রিস্পি হয়েছে আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কি সুন্দর এটা ক্রিস্পি হয়েছে আপনারা কে কিভাবে পাকোড়া খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম